নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাড়িতে প্রথমবার কিভাবে দই পাতবেন, কিন্তু দই পাতার সময় আমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসে, কোন পাত্রে দই বসাবো যাতে দইটা খুব ভালো জমে, কাঁচের মাটির নাকি স্টিলের। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমি পাত্রে দুধটা ঢেলে নিলাম। এই প্রসেসটা সেম থাকবে যেভাবে বাড়িতে প্রথমবার দই পাতবেন। চলুন তাও একবার দেখে নিই। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কম আঁচে 5 মিনিট ফুটিয়ে নিই, তারপর এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিন। এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য দই। এই দইটা আমি বাড়িতেই পেতেছিলাম, ঠিক একই পদ্ধতিতে যে পদ্ধতিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই দইয়ের শেষের অংশটা দিয়ে আমি এবার পরের দইটা বানাবো। দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা ভালোভাবে ফেটিয়ে নেবার পর দুধটা যখন ঈষৎ উষ্ণ হয়ে যাবে তখন ঢেলে ঢালতে হবে, না খুব ঠান্ডা না খুব গরম। এবার দুধটা ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা একে একে সব রকম পাত্রে ঢেলে নিতে হবে। এবার এটা আমি রেখে দেব রোদে। এখন বাজে দুপুর 2, আমি এটা সন্ধ্যে অবধি এখানেই রেখে দেব। সূর্যের আলো চলে যাওয়ার পরে এটা আমি তুলে নেব। সূর্যের আলো চলে যাওয়ার পরে এখন বাজে সন্ধ্যে 6, দইটা তাও খুব ভালো বসে গেছে, কিন্তু এই সময় দইটা ব্যবহার করব না, কারণ নিচের দিকটা পাতলা থাকতে পারে। আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, এটা সারা রাত ফ্রিজেই থাকবে। পরের দিন সকাল 7টার সময় আমি ফ্রিজ থেকে দইটা বার করেছি। খুব ভালোভাবে প্রত্যেকটা দই জমে গেছে। চলুন এবারে কেটে দেখে নেওয়া যাক কোন দইটা সবথেকে ভালো বসেছে। প্রথমেই দেখে নিই স্টিলের বাটির দইটা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দইটা বসেছে। এবার দেখে নেওয়া যাক কাঁচের বাটির দই, এটাও ভালো বসেছে। এবার দেখে নিই মাটির পাত্রের দই, আপনারা দেখতে পেলেন যে সব পাত্রে দই কিরকম বসে। তবে আমি বলবো স্টিলের পাত্রে দইটা সব থেকে ভালো বসেছিল। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব সাহায্য করবে দই বানানোর জন্য, আর আপনাদের কোনো কনফিউশনও থাকবে না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি চলে আসছি।